আম্বর শাহ শাহী মসজিদ। ঢাকার কারণ বাজারের এলাকায় মুঘল সুবেদার শায়েস্তা খানের প্রধান খাজা খাজা আম্বর কর্তৃক 1680 খ্রিস্টাব্দে নির্মিত এই মসজিদটিতে দুটো শিলালিপি রয়েছে। কেন্দ্রীয় মিহরাবের উপরে অবস্থিত প্রথম শিলালিপিতে রয়েছে কোরআনের একটি আয়াত, আর কেন্দ্রীয় প্রবেশের উপরের বাইরের দিকে স্থাপিত দ্বিতীয় শিলালিপিতে নির্মাণ সাল উল্লেখ আছে। মসজিদটির নির্মাণ শৈলী অত্যন্ত আকর্ষণীয় ও কারুকাজময়। তিন গম্বুজের এই মসজিদ ভূমি থেকে প্রায় 12 ফুট উঁচু একটি উত্তোলিত মঞ্চের উপর অর্ধাংশ জুড়ে অবস্থিত। এই ভিত্তিমঞ্চের শীর্ষে রয়েছে পদ্ম পাপড়ির নকশার একটি সারি। এর চারকোণে রয়েছে চারটি বিশাল আকৃতির পার্শ্ববুরুজ। অষ্টভুজাকৃতির বুরুজগুলো ভিত্তিমঞ্চের চেয়ে সামান্য একটু উঁচু এবং এগুলোর শীর্ষে রয়েছে ছোট ছোট গম্বুজ। পূর্ব প্রান্তে একটি সিঁড়ি পেরিয়ে পাথরের তৈরি ফ্রেম বিশিষ্ট খিলানযুক্ত একটি তোরণ পর্যন্ত পৌঁছানো যায়। এই সিঁড়িপথের ডান দিকে খাজা আম্বরের খননকৃত কূপটি ছিল, তবে বর্তমানে এটিকে মাটি ফেলে ভরাট করে ফেলা হয়েছে। ভিত্তিমঞ্চের পূর্ব দিকে রয়েছে খাজা আম্বরের সমাধি। আদিতে এখানে শুধু পাথরের তৈরি কবরের ফলক দৃশ্যমান ছিল, তবে বর্তমানে এর উপর ইট দিয়ে একটি ইমারত নির্মাণ করা হয়েছে।